আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি চার্জার লাইট তৈরি করতে হয় তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আমরা এখন লাইটটিকে একটু অন করব তো ভিওয়ার্স খুবই সুন্দর আলো দেয় তো ভিওয়ার্স এটি এটি দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো বা আদার্স কোনো কাজ করতে পারবো তো আমরা এখানে মোবাইলে পিন দিয়েও চার্জ করতে পারবো অথবা চিকন পিন দিয়েও আমরা কিন্তু চার্জ করতে পারবো তো ভিউয়ার্স আমাদের চার্জার লাইটটি কিন্তু চার্জ হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমি একটু কথা বলবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন তো ভিউয়ার্স আমাদের যা যা লাগবে লাগবে এরকম একটি চার্জারের সার্কিট লাগবে একটি ডিসি প্লেট লাইট চার ভোল্টের লাগবে একটি পুরাতন ব্যাটারি তো ভিউয়ার্স আমরা ঠিক এভাবে সেটিং করব তো ভিউয়ার্স প্রথমে আমরা এরকম একটি সার্কিট নিব তো সার্কিটটি হাতে নেওয়ার পর আমরা কানেকশনগুলো ঠিক এভাবে করতে হবে তো ভিউআর এটি হচ্ছে নেগেটিভ সাইট তো আমরা এখানে সলভিং করতে পারি এখানে এখান থেকে সরাসরি ব্যাটারি দিয়ে নেগেটিভে চলে যাবে এবং এটি হচ্ছে পজিটিভ সাইট তো এখান থেকে ডাইরেক্ট ব্যাটারিতে যাবে এবং এদিকে সুইচ হয়ে এখানে একটি কানেকশন এসেছে তো এটি হচ্ছে সরাসরি আমাদের লাইটের নেগে নেগেটিভে চলে যাবে তো এটি সুইচ হয়ে ডাইরেক্ট নেগেটিভে চলে যাবে এবং আমরা এখান থেকে একটি তার সরাসরি লাইটের পজিটিভে লাগিয়ে নেব তো ভিও আমরা লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা গুছিয়ে নিয়েছি তো ভিউয়ার্স এখন আমরা চেক করব তো ভিউয়ার্স খুব সুন্দর আলো দিচ্ছে তো এটা দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো বা আদার্স কোনো কাজ করতে পারবো এবং বাইরে নিয়েও ঘুরতে পারবো খুবই ছোট হওয়ার কারণে আমরা এটি পকেটে নিয়েও ঘুরতে পারবো তো ভিউয়ার্স এখন আমরা চার্জিং টেস্ট করব যে চার্জ হচ্ছে কিনা তো ভিউয়ার্স আমরা মোবাইল চার্জার নিয়ে তো ভিওয়ার্স আমরা মোবাইল চার্জার নিয়ে এসেছি মোবাইল চার্জের একটি পিন নিয়ে এসেছি তো এখন আমরা চেক করব তো আমরা ঠিক এখানে লাগিয়ে দিব তো ভিউ ইন্ডিকেটর বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে তো এখন আমাদের চার্জার লাইটটি চার্জ হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ